हाई गाइज वेलकाम बैक टू माई चैनल। आज आमी देखाबो पुदीना पाता छाड़ाय आमपानार शरबत किभाबे बानालाम। सो चलो शुरू करा जाक। गरमकाले सर्वसेरा पानीय आमपानार शरबत। आमपाना शरबतेर कोनो विकल्प नेई। এই গরমকালে শরীরকে সুস্থ রাখতে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এই পানীয় আমাদের শরীরে ভীষণভাবে দরকারি। খেতে ভীষণ সুস্বাদু আর বানানো খুবই সহজ, যে কোনো সময় খাওয়া যায়। বাড়িতে কোনো অতিথি আসলে সহজেই এই পানীয়টি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই আমপানার শরবত কিভাবে বানালাম চলো দেখিয়ে দিই। প্রথমে তিনটি আম একটি ছোট কড়ায় অল্প জলে সেদ্ধ করতে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব যাতে আমগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর একটি লেবুকে স্লাইস করে কেটে নেব সাজানোর জন্য। এরপর ঢাকনাটি খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, খুন্তিয়ে করে একটু দেখব। এরপর আমগুলোকে এক এক করে খোসা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে আম থেকে আঁটিটি আলাদা করে সত্ত্বগুলো বের করে নেব। দেখো আমার সত্ত্বটি রেডি হয়ে গেছে। এরপর মিক্সার গ্রাইন্ডারে আস্তে আস্তে ওই সত্ত্বটি ঢেলে দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে ওই সত্ত্বটি ভালোভাবে নিয়ে নেব। এরপর আমি এক কাপ পরিমাণ মতো চিনি নিয়ে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম চিনির পরিমাণ দিবেন। এরপর আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক চা চামচ ধনে গুঁড়ো ও এক চা চামচ জিরে গুঁড়ো দেব। এরপর হাফ কাপ জল মেশাবো ওর মধ্যে। এরপর অল্প নুন দেব। এরপর অল্প পরিমাণে বিট নুন দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করব। এরপর দেখো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে সব উপকরণগুলো। এরপর দুটো গ্লাসে অল্প অল্প করে নিয়ে নেব। এরপর দুটো গ্লাসে অল্প অল্প জল মিশিয়ে দেব ওর মধ্যে। এরপর আমপানার ওই উপাদানটি জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। দেখো এরপর আমার মেশানো হয়ে গেছে। এরপর বরফের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেব যাতে আমপানাটি খেতে ঠান্ডা সুস্বাদু লাগে। এরপর আগে থেকে কেটে রেখেছিলাম স্লাইস করা লেবুগুলো গ্লাসের মধ্যে সাজিয়ে দেব। এরপর দুটি স্ট দুটি গ্লাসে সাজিয়ে দেব। এরপর উপর থেকে অল্প জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে দেব। এরপর ওর মধ্যে অল্প বিট নুন মিশিয়ে দেব। এরপর দেখো আমার আমপানার শরবতটি রেডি হয়ে গেছে। খুব সহজে চটজলদি বানিয়ে ফেললাম, আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে। সবাই বাড়িতে আপনারা আমপানার শরবতটি বানিয়ে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।